মাজা কোমর ঘাড় বুক পিঠের ব্যথা মাথা ব্যথা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট ফুলবাড়িয়া বাজার থেকে প্রিয় দর্শক ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন ফুলবাড়িয়া বাজার ঐতিহ্যবাহী গ্রামীণ হাট গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই গ্রামীণ হাটে প্রচুর পরিমাণে সবজি বিক্রি করছেন গ্রামের আশেপাশের লোকজন এখান থেকে এসে তাদের পছন্দসই প্রয়োজনীয় সবজি কিনে নিচ্ছেন প্রিয় দর্শক প্রচুর পরিমাণে শীতকালীন রবি শস্য আমরা এই হাটে বিক্রি করতে দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কপি কত করে বেচতেছেন এগুলা 20 টাকা পিস না ডাটা কত মোটা দুই মোটা 30 না প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি প্রিয় দর্শক এই গ্রামীণ হাট শত শত বছর ধরে এই গ্রামীণ জনপদের ঐতিহ্য বহন করে আসছে আমরা এই হাটের মধ্যে বিশাল বড় বৃক্ষ দেখতে পাচ্ছি যা প্রমাণ করে এই হাটের বয়স অনেক হয়েছে প্রিয় দর্শক অনেক বড় বৃক্ষ এই হাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে টাটকা সবজি এই হাটে বিক্রি হচ্ছে আপনারা আমাদের সাথেই থাকুন ঘুরে ঘুরে এই গ্রামীণ হাটের কোথায় কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য প্রিয় দর্শক ভাই কেমন আছেন এটা কি জিনিস লটর কত করে কেমনে 120 টাকা কেজি না এটা কি কেজি নাকি কেজি কি এটা ধনিয়া পাতা কত করে কেজি 80 টাকা কেজি না পাতা কপি কত 40 টাকা 40 প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাটের দৃশ্য প্রিয় দর্শক হাটের দৃষ্টি আমাকে ওড়াও ওড়াও ভাই টমেটো কত করে এটা 30 টাকা কেজি ভাই 30 আর করলা করলা এটা করলা 140 140 একটু বাড়ছে নাকি আর সিম কত করে কেজি 30 টাকা 30 টাকা ডাটা কার এটা ভাই ডাটা কত করে 15 না প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের দৃশ্য কোথায় কি রয়েছে টাটকা শাক সবজি সহ দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় সকল প্রকার জিনিসপত্র এই গ্রামীণ হাটে পাওয়া যায় প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সবই আপনাদের দেখানোর চেষ্টা করব অত্যন্ত মনোমুগ্ধকর একটি দৃশ্য প্রিয় দর্শক ফুলবাড়িয়া হাট গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট আসসালামু আলাইকুম ভালো আছেন না
ডাটা কত করে বেচতেছেন এটা? 20 টাকা না? আর ধনিয়া পাতা এটা মোটা কত? 20 টাকা। ওই টমেটো কত করে বেচতেছেন? 20 টাকা না? প্রদর্শক যার যার পছন্দ অনুযায়ী তাদের নিত্য প্রয়োজনের শাকসবজি এখান থেকে কিনছেন। আশপাশের গ্রাম থেকে যেসব লোকজন এসেছেন তারা ঘুরে ঘুরে এখান থেকে তাদের প্রয়োজনীয় সবজি কিনে নিচ্ছেন। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, সামনে গরুর বাজার রয়েছে, আমরা সেদিকে যাব। আর কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। অপরূপ সুন্দরী গ্রামীণ হাট, এটি হচ্ছে ফুলবাড়িয়া বাজার, কালিয়াকৈর উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কি ব্যস্তছেন আপনি? কিরা কত করে ব্যস্তছেন? 2 কেজি 35 না? ভাই টমেটো কত করে কেজি বেচেন? 2 কেজি 30 না? টমেটো কত করে বেচতেছেন? 15 টাকা 10 টাকা। আর ডাঁটা, কষি ডাঁটা এটা কত করে মোটা? 15 টাকা 10টা 10 টাকা 15 টাকা 8 না? বড়ই কার কত করে বেচতেছে? 20 না? মুরব্বী বড় কত করে কেজি বেচতেছেন? আরে 25 টাকা বাবাজি, তাও নাই না এই বড়ই দেখ, দেখছি না কত সুন্দর বড়ই। 25 টাকা ফুলকপি কত করে? প্রচুর পরিমাণে পাতাকপি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাতাকপির চাষ হয়ে থাকে। এখানে এখানে অনেক পাতাকপি আমরা দেখতে পাচ্ছি, বিক্রি করছেন প্রিয় দর্শক। এখান থেকে পছন্দ করি, আশেপাশের লোকজন যারা রয়েছেন বাজারে এসেছেন তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় সবজি পছন্দ করে কিনছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি কি পাতাকপি বেচতেছেন? এটা কি চাষ করছেন নাকি নিজেই? এটা না, আমার কি না, আমি গ্রামের কাছে কিনছি, এলাকা থেকে কিনছি। এলাকা থেকে কত করে বেচতেছেন? এটা বেচতে আছি 30 টাকা, আমার পার পিস 30 টাকা কি না, 30 টাকা করে বেচতেছেন? বড় পাতাকপি না? যে বড় প্রচুর পরিমাণে সবজি আমরা এখানে দেখতে পাচ্ছি, নিয়ে বসেছেন বিক্রি করার জন্য। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট ফুলবাড়িয়া বাজার। প্রচুর পরিমাণে সবজি এই হাটে বিক্রি হচ্ছে, এই অঞ্চলে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়ে থাকে। আমরা এখানে খুব সুন্দর একেবারে টকটকে তাজা টমেটো দেখতে পাচ্ছি এই এই অঞ্চলের আশেপাশের অঞ্চলে। ভাই টমেটো কত করে এটা? ভাই
যদশক সবজির বাজারের পাশাপাশি আমরা এখানে দেখছি বিভিন্ন প্রকারের শুটকি তিনি বিক্রি করছেন। প্রতি বাজারে এরকম শুটকি দেখতে পাই, এই বাজারেও তার ব্যতিক্রম নয়। ভাই আসসালাম আলাইকুম। কত করে বেচতেছেন ইলিশ মাছেরা? 450 টাকা কেজি নোনা ইলিশ। বিভিন্ন প্রকার শুটকি রয়েছে এখানে, আমরা চেপা শুটকি দেখতে পাচ্ছি। ভাই চেপা এটা 100 গ্রাম কত? 100 টাকা ভাই। 100 টাকা। এ পাশে আমরা দেখতে পাচ্ছি শুটকির দোকান রয়েছে, বিভিন্ন প্রকার মাছের শুটকি। আর সামনে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাছ বাজার, ছোট বড় দেশি বিভিন্ন মাছ রয়েছে, চাষের মাছ রয়েছে, আশেপাশে নদীর মাছ রয়েছে। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে পাঙাস। ভাই পাঙাস কত করে কেজি বেচতেছে? 130 ভাই। 130 না? 130 ছোট পাঙাস। আর এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটু বড় পাঙাস, একেবারে জেতা পাঙাস। ভাই পাঙাস কত করে বেচতেছেন? 160 বড়টা না? এখানে আমরা বড় রুই মাছ দেখতে পাচ্ছি, এখান থেকে এসে পছন্দ অনুযায়ী কিনছেন গ্রামের আশেপাশের লোকজন। ভাই রুই কত করে এটা কেজি? ছোট বড় বিভিন্ন প্রকার মাছ রয়েছে এই হাটে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এই পাশে রয়েছে ছোট পুঁটি মাছ রয়েছে, ট্যাংরা রয়েছে। ভাই ট্যাংরা কত করে এটা কেজি? 450 না? ভাই পুঁটি কত করে? 300 টাকা কেজি না? এটি হচ্ছে মাছের বাজার আমরা দেখতে পাচ্ছি। মাছ মাছ মিশিল এটা কত কেজি বেচতেছে? 180 টাকা কেজি। মাগুর কত বেচলেন? 300 কত করে কেজি বেচতেছেন? 300 না? কোন এলাকার? কুয়াকাটা বরিশাল। 300 টাকা কেজি ধরে এখানে বিক্রি করছেন। এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি। দর্শক আমরা এখানে খাঁটি সরিষার তেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সরিষা এবং এই যে এখানে এই মেশিনে ভাঙা হয়ে থাকে আমরা এখানে বিক্রি করতে দেখছি। ভাই সরিষার তেল কত করে? 270 টাকা লিটার না? মশলা খালি এদিকে, মশলা খালি এদিকে।
باقي غرامش غرام مسلا ها بھائی غرام مسلا কত করে এজিডি যে এগুলো 100 লাগে এগুলো বোনাস যা আছে সব 100 টাকা আ 170 টা বোনাস না হ্যাঁ একটা কিনলে একটা ফ্রি 100 টাকা না এমনি ফ্রি মাত্র 40 টাকা প্রিয় দর্শক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গরুর বাজার এখন বিকেল হয়ে গিয়েছে যার জন্য অনেকেই গরু যারা নিয়ে এসেছিলেন তারা বিক্রি করে চলে গিয়েছেন যতটুকু রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক এটি হচ্ছে গ্রামীণ হাট ফুলবাড়িয়া গ্রামীণ হাট বাজার এখানে গবাদি পশুর যে বাজার আমরা এখানে দেখতে পাচ্ছি মুরব্বি আসসালামু আলাইকুম গরু আপনি নিয়েছেন কত দাম হলো এটা প্রিয় দর্শক দেশি ছোট বড় বিভিন্ন রঙের গরু আমরা এই হাটে দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে গরুর হাট বসে এখন বিকেল হয়ে গিয়েছে যার জন্য গরু অনেকেই বিক্রি করে চলে গিয়েছেন প্রিয় দর্শক এটি হচ্ছে ফুলবাড়িয়া গ্রামীণ হাট বাজারের গরুর বাজার আসসালামু আলাইকুম গরু কারিরা কত দাম হয়েছে 56 বেচেন নাই না গরু কি আর উঠছিল নাকি বাজারে সকাল থেকে না এ পাশে আমরা দেখতে পাচ্ছি একেবারে দেশি বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের গরু রয়েছে মুরব্বি এটা কত দাম হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেশি গরু বিক্রি করছেন সালাম আলাইকুম ভালো আছেন না এটা কি দেশি না দেশি কত দাম হয়েছে কত দাম 36 হয়েছে বলতো না 40 লে ছাড়ি দিবেন মনে না এটি হচ্ছে ফুলবাড়িয়া গ্রামীণ হাট বাজারের গরুর বাজারের অংশ আমরা এখানে দেশি ছোট বড় গরু দেখতে পাচ্ছি দেশি হাড্ডিসার গরু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কত দাম হয়েছে এই পর্যন্ত 74 জোড়া আমরা সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি কি গরু রয়েছে আপনি কি পান বিক্রি করতেছেন হ্যাঁ এই বাজারে বেচেন না অন্য বাজারেও যান এই চাইশর জামালপুর মির্জাপুর কালিয়া আশেপাশে যত বাজার আছে সব বাজারই না ভাই ছোট বাসুরি দেখা গায়ের লগে না এটা দরদাম হয়েছে নাকি কত দাম হয়েছে এ পর্যন্ত বাসুর সহ বাসুর আলাদা কত প্রিয় দর্শক এই পাশে আমরা দেখতে পাচ্ছি যত গরু রয়েছে সবই দেশি বিভিন্ন রঙের গরু লাল রঙের গরু আমরা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি এটি হচ্ছে গরুর বাজার এই গরুর বাজারের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক লাকড়ি রাখা আছে ভাই এই লাকড়ি গুলা কার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত শালবন রয়েছে প্রচুর পরিমাণে আর এইসব শালবনের কাঠ দিয়ে এভাবেই লাকড়ি করে রৌদ্রে শুকিয়ে বাজারজাত করা হচ্ছে প্রিয় দর্শক
সেটি হচ্ছে গজারি বা শাল গাছের লাকড়ি প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এই বাজারে। প্রিয় দর্শক, মূলত এই ফুলবাড়িয়া গ্রামীণ হাট বাজারটি হচ্ছে নদীর তীরে অবস্থিত। প্রাচীন যত বাজার রয়েছে, এই গ্রামীণ ঐতিহ্যের যত হাট বাজার প্রাচীন আমলে রয়েছে, তা সবই এরকম নদীর তীরে তীরবর্তী স্থানে রয়েছে। পূর্বে যখন রাস্তাঘাট ছিল না, তখন এসব নদী দিয়ে মূলত নৌকা যুগে এই বাজারে লোকজন আসা যাওয়া করতো, যার জন্য এই নদীর তীরবর্তী স্থানে আমরা এরকম ঐতিহ্যবাহী গ্রামীণ পুরাতন গ্রামীণ হাটগুলো আমরা দেখতে পাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদ ফুলবাড়িয়া গ্রামীণ হাট বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। পয়সা দিয়ে